তা কৌশসুন্দর কলিযুগে এসেছি কেন? না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য, তাই তো মাইরা? দেখুন মহাপ্রভু কিন্তু যুগ যুগ ধরে এসেছে, সত্য ত্রেতা দ্বাপর কলি। চার যুগে মহাপ্রভু এসেছেন, সত্যযুগে মহাপ্রভু এসে অস্ত্র ধারণ করেছিলেন, ত্রেতাযুগে অস্ত্র ধারণ করেছেন, আর দ্বাপরেও মহাপ্রভু অস্ত্র ধারণ করেছেন। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করলেন না। কেন? না কলিজীবের জন্য তিনি মুক্তির সহজ উপায় করে দিলেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির নথা। অর্থাৎ দেখুন মা, এই কলিযুগের কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শ্রী নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর আমাদের মতো কলির জীবকে আজ হরে কৃষ্ণ নাম বলাবে বলে, না প্রেম মিলাবে বলে গৌর হরি নদী আর মাঝে এসেছেন, সচী গর্ভসিন্ধু মাঝে আমার মহাপ্রভু আবির্ভাব হয়েছে। তাই চলুন সকলে মিলে একবার গৌর হরি নামে আমরা জয়ধ্বনি দেব। এত সুন্দর সুন্দর হাত দিয়েছে মা, এই হাতগুলোকে একটু ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে, তাই তো? হাত তুলে সবাই মিলে একবার জয়ধ্বনি দিন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গৌরে লরে এই সোনার নদিয়া, আমায় একটু কষ্ট করে উলুধ্বনি করতে হবে, কি গো পারবেন তো? আচ্ছা লক্ষ্মী মায়ের একটু জোর করে দেবেন কেমন, যেন শুনতে পাই কানে। হরি হরি দেখো উলুধ্বনি হরি ধ্বনি, এত এত মায়েরা এসেছে আর এই সাউন্ড বেরোচ্ছে। হরি হরি পেছনের মায়েদের কি হয়েছে গো, একটু জোর করে উলুধ্বনি দিতে হবে কেমন, এত আস্তে আস্তে দিতে তো শুনতেই পাবো না। দেখো উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার, যে গৌর সুন্দরকে আমরা পেয়েছি। কিন্তু গৌর হরি যে নদীয়ার মাঝে এসেছে একা আসেনি, গৌর সুন্দর ভালো করে জানে এই কলির জীবকে একা আমি সামলাতে পারবো না, তাই গৌর হরি কি করেছে, দাদা নিত্যানন্দকে নিয়ে এসেছে সাথে করে। তাই বলছে
বৌমা গৌসুন্দরকে পেয়ে সারা শান্তিপুর নামের বন্যায় প্রেমের বন্যায় তারা ভাসিয়ে দিচ্ছে। মহানন্দে গৌরহরিকে তারা পেয়েছে, এটা কিন্তু পরম পাওয়া তাদের কাছে। তা দেখুন বাবা, আমরা গৌরসুন্দরকে পেয়েছি, এটা আমাদেরও কিন্তু বড় ভাগ্যের ব্যাপার, তাই না মা? গৌরহরিকে পেয়েছে, এটা আমাদেরও পরম পাওয়া। তা সেই গৌরহরির নামে আমরা আজ এমনভাবে উলুধ্বনি জয়ধ্বনি দেব মা, যেন এই তোমরা গ্রাম হরিনামের বন্যায় নামের বন্যায় ভেসে যায়। কি গো মা, এটা ভাসাতে পারবেন তো? আচ্ছা মায়েদের ঘুম পাচ্ছে না তো? পাইনি, একবার জোর করে উলুধ্বনি দেবেন, ঘুম ছেড়ে যাবে। করি বল, সবাই মিলে একটু করতালি দিতে হবে, হাত তুলুন। নদিয়ার চাঁদ গৌরহরির নামে সবাই মিলে শান্তিপুর শ্রীরাম নবদ্বীপের মাঝে। এবার দেখুন মাইরা, আজ শ্রীমন মহাপ্রভু আমার সুরধনির তীরে দাঁড়িয়ে আছে। সুরধনি গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে আজ মহাপ্রভু কি দর্শন করছে গো? আস্তে কথা নয় বাবা, কথা বলবেন না। মহাপ্রভু দর্শন করছে ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে। আর যেই না গঙ্গাকে দর্শন করেছে, মহাপ্রভু সেই গঙ্গাকে কি মনে করছে না, এই বুঝি আমার সেই যমুনা। এবার মহাপ্রভু সুরধনীর তীরে দাঁড়িয়ে আর কি দর্শন করছে? ফুল বন দেখি, মহাপ্রভু বলছে কি, আমার এ নাই তো গোপীরে, আমার নাই তো গোপীরে, আমার এ নাই তো গোপীরে, আমার নাই তো গোপীরে, ওই নিষ্কাম বৈষ্ণব গণে এ নাই তো গোপীরে, নিষ্কাম বৈষ্ণব গণে এ নাই তো গোপীরে, যত নিষ্কাম বৈষ্ণব গণে এ নাই তো গোপীরে, নিষ্কাম বৈষ্ণব গণে এ নাই তো গোপীরে, আজ তারাই তো এসে, আজ তারাই তো এসে, বলি তারাই তো এসে, ওগো তারাই তো এসে। মহাপ্রভু বলছে তারাই তো এসেছে। ওমা কারা এসেছে গো?
সুরধনের তীরে দাঁড়িয়ে মহাপ্রভু যেই না ভক্তগণকে দর্শন করতেছে, মহাপ্রভু মনের আনন্দে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল মহাপ্রভু বলছি জানো ভক্ত আজ আমরা কেমন খেলা খেলব? তবে শোনো, যে খেলার কথা শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষে, যে খেলার কথা কীর্তন করে পেয়েছিলেন সুখদে, সেই ভাবের ঘরে রসের খেলা আমরা সকল ভক্ত মেনি আজি খেলব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ভগবান কৃষ্ণচন্দ্র, তখন ভগবান কৃষ্ণের হাতে কি ছিল? হ্যাঁ, বাঁশি। ভক্তগণ বলছে প্রভু আপনার হাতে ছিল তখন বাঁশি, আর সেই বাঁশির স্বরে যত গোপীগণ আপনার কাছে এসেছিল, কিন্তু আজ তো আপনার হাতে বাঁশি নেই, আজ তো আপনার হাতে বাঁশি নেই, তাহলে এই লীলা কেমন করে হবে প্রভু? ভক্তগণের কথা শুনে মহাপ্রভু বলছে জানো ভক্ত আমার বাঁশি, তবে শোনো, এই দেখো ভক্তগণ আমার বাঁশি হলো এই যে এই শ্রীখোল হলো কর
যেই না গৌরী দাসের শ্রীখল বেজেছে মা, গৌরী দাসের শ্রীখল বাজছে, কি বলে বাজছে, কি বলে বাজছে বাবা, না গৌরী দাসের শ্রীখল বাজছে ধৃকতাং ধৃকতাং বলে, তাই তো, ধৃকতাং ধৃকতাং মানে কি, ধৃকতাং মানে হলো তাকে ধি, আমাগো গৌরী দাসের শ্রীখল বেজে বলছে ধৃকতাং, তাকে ধি, কাকে ধিক দিচ্ছে, ওমা গল্প করবেন না, গৌরী দাসের শ্রীখল বেজে কাকে ধিক দিচ্ছে, আমার গোড়াকে যে নাম হচ্ছে বলে বেজে বলে গোড়াকে যে নাম বলে ওমা যেই না শ্রীখলের বাদ্য বেজেছে অদ্বৈতর করতাল আর থাকতে পারলো না, আস্তে, অদ্বৈতর করতাল তখন থাকতে পারলো না, শ্রীখল বাজছে করতালও বাজছে, তা করতাল কেমন ভাবে বাজছে, করতাল বলে করতাল বলে করতাল একসাথে বাজছে, তাই তো, তা করতালি দিলে কি হয়, আচ্ছা তার আগে বলুন তো সবার কাছে করতাল আছে, আছে তো বাবা, ও মায়েদের কাছে আছে তো, বাবাদের কাছে করতাল আছে, আমার মায়েদের কাছে আছে করতাল, হ্যাঁ, এই যে এগুলো হলো কর, করে করে যদি তাল দেওয়া হয় কি হয়, হ্যাঁ করতাল, এবার দেখুন বাবা এই করতালি দিলে কি হয়, মনে করুন কোনো একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি করতালি দিচ্ছে, কি হবে না, বৃক্ষের ওপরে ওই বৃক্ষের ডালের মধ্যে যতগুলি পাখি বসে থাকবে সেগুলি কিন্তু সব উড়ে যাবে, তদ্র আমাদের এই দেহ বৃক্ষে, এই দেহটা হলো একটা বৃক্ষ, আর এই দেহ বৃক্ষে ছয়টি পাপরূপী পাখি বাসা বেঁধে আছে, যথা কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, তাহলে এই পাখিতে তাড়াতে হলে কি চাই, না একজোড়া করতাল পাবো কোথায় মা, গুরুদেবের কাছে, তাই আপন আপন গুরুদেবের কাছ হতে একজোড়া করতাল নিয়ে কৃষ্ণ নামের তালে শুদ্ধ কর, সবাই মিলে কৃষ্ণ নামের তালে শুদ্ধ কর, সেগুলি সব দূরীভূত হয়ে যায়, তাই তো মা, তাই জন্য সবাই মিলে একবার করতালি দেব, আমার কৃষ্ণ নামের করতালি দেব, কেমন ভাবে, কামনা বাসনা তোমার সবে যাবে গো, কামনা বাসনা তোমার
বাবুনের সুরধ্বনির তীরে আজ অপূর্ব শোভা। আজ গৌরসুন্দর কি করেছে মা, না যেই না ভক্তগণকে কাছে পেয়েছি, ভক্তগণকে কাছে পাওয়া মাত্রই গৌর হরি আমার আজ মনের আনন্দে নৃত্য শুরু করেছে। আর এই নৃত্য দেখে দাদার নিত্যানন্দ থাকতে পারলো না। নিত্যানন্দ কি দেখছি না, মহাপ্রভু আজ নৃত্য করছে সুরধ্বনির তীরে। এবার নিত্যানন্দ প্রভু কি করেছে বাবা, যেই না মহাপ্রভুকে নৃত্য করতে রেখেছে, মহাপ্রভুকে মাঝে রেখে আজ ঘেরি ঘেরি নৃত্য করছে। ওমা এমন ভাবে নিত্যানন্দ প্রভু নৃত্য করছে যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়। তা কেমন ভাবে আমার গৌর সুন্দরকে মাঝে রেখে কেমন ভাবে নৃত্য করছে, আমার মহাপ্রভুর নৃত্য দেখে আরো একজন থাকতে পারল না, ইনি হলেন অদ্বৈতাচার্য। তা অদ্বৈতাচার্য কেমন ভাবে নৃত্য করছে দেখুন বাবা, মহাপ্রভুকে যেই না সুরধ্বনির তীরে নৃত্য করতে দেখেছে, অমনি অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে আর পেয়েছি পেয়েছি বলে আজ নৃত্য করছে। তা অদ্বৈতাচার্য প্রভু কি পেয়েছিলেন মা, দা দ্বাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে, ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়, প্রভু আমার বুঝতে পেরে যাই যে কোনো পুরুষের আগমন হয়েছে। তাই ভোলানাথের কাছে এসে বলে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাশি তো আপনার অধিকার নেই গুরুদেব, আপনি ফিরে যান গুরুদেব। তখন ভোলানাথ করজোড়ে বলেছিলেন, প্রভু আমি বড় আশা নিয়ে এলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে পেলাম না, দর্শন করতে আমি পেলাম না প্রভু। তবে আমিও আপনাকে বলে রাখলাম, পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করিব। তাই দেখুন বাবা, সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন অদ্বৈতাচার্য হয়ে। এবার যেই না অদ্বৈতাচার্য প্রভু দেখেছে মহাপ্রভু নৃত্য করছে, অমনি মনের আনন্দে অদ্বৈতাচার্য প্রভু নৃত্য শুরু করেছে। কেমন ভাবি মায়েরা উলুধ্বনি দেবেন কেমন, আমার সকল ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু নৃত্য করছে। এমন সময় কি হয়েছে, ওমার সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে তারা কিন্তু থাকতে পারলো না, এসে দেখছে মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে নৃত্য করছে, অমনি তারাও নৃত্য শুরু করে দিয়েছে, সুরধ্বনিতে জল নিতে এসে নৃত্য করছে। কেমন ভাবে আজ নাচে নদে না গো, ঘোষতা হে করো এ বিনা
মণ্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে, আস্বাদন করলাম বাবা কিছু গৌর কথা। এবার আমাদের আপন আপন মনকে পৌঁছে দেব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যাব মা, তার আগে একটু জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন। দেখুন, সত্যযুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন, আর সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিল, আর সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছিলেন। তা যেদিন বৃন্দাকে দর্শন দিয়েছিলেন সেদিন শ্রীহরির কাছে বৃন্দা একটা বর চেয়েছিলেন, কি বর? শ্রীহরিকে পতিরূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দার এই মনোবাসনাও পূর্ণ করেছিল, আস্তে কথা নয়, শ্রীহরি বৃন্দার এই মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই শ্রীহরি বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হল মধুময় শ্রীরাম বৃন্দাবন। তামাইরা, আমরা তো বৃন্দাবনে এসেছি, তাই না মা? বৃন্দাবনে যখন এসেছি, বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি দিতে হয়? কি গো? হ্যাঁ, রাধারানীর। বৃন্দাবন গেলে দেখবেন মা, সবার মুখে কিন্তু এক কথা, জয় জয় রাধে, রাধে রাধে, তাই তো? তা আমরা বৃন্দাবনে যখন এসেছি একটু রাধা নামের ভজন গান গাই, কেমন? সবাই মিলে একটু গাইবে, দুটি বাহু তুলে বলুন, প্রেম সে বলো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, রাধা রাধা যদি যাবি মধু।
কথা, রাধে রাধে। ওমা দেখবেন বৃন্দাবন গেলে সবার মুখে এক কথা, রাধে রাধে। হ্যাঁ, সবাই কিন্তু এক নামই করছে, রাধা না, রাধারানীকে ভজলে তবেই কিন্তু ভগবান কৃষ্ণকে পাওয়া যাবে, তাই আগে রাধারানীর নাম করতে হয়। তা বৃন্দাবনে এসেছি, একটু রাধা নাম হবে? হ্যাঁ, আচ্ছা কারা কারা বৃন্দাবনে এসেছেন একটু হাত তুলুন তো। কি গো বাবা, বৃন্দাবন এসেছেন তো? বৃন্দাবনে যখন এসেছি একটু হাত তুলে রাধা নাম গাইবো আমরা, কেমন? সবাই মিলে হাত তুলুন, এটা আমার অনুরোধ। এদিকে তুলুন সবাই মিলে। হ্যাঁ, এবার করতালি দিয়ে বলবেন, আমি বলবো তারপর, কেমন? বলো বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, ভক্তমন মে রাধে রাধে, মন্দিরবন মে রাধে রাধে, মদনকুণ্ড মে রাধে রাধে, শ্যামকুণ্ড মে রাধে রাধে, কেশীঘাট মে রাধে রাধে, বংশীবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলি রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তা যে ভক্তরা এখনো হাত তুলতে পারছে না, জানি না কি কারণ, লজ্জা বা ভয় কিছু একটা হবে, তাদেরকে বলবো লজ্জা ভয় করলে কিন্তু হবে না, নিজের কর্মকে নিজেই করতে হবে বাবা। হ্যাঁ, পৃথিবীতে একাই এসেছি, একাই যেতে হবে, কেউ কিন্তু সাথে যাবে না, তাই লজ্জা ভয় করে কোনো লাভ নেই, নিজের কর্ম নিজেই করুন। সবাই মিলে বাহু তুলি, রাধা 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 বলো। শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। তাহলে বাবা, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। দেখুন মা, রস বৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তা মাইরা, যে রাস বোবাই বলছি আর কালাই শ্রবণ করছি, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? মনে করুন, মনে করুন মা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন, আপনি কি বলবেন? মিষ্টি। কেননা মিষ্টিকে আমরা মিষ্টিই বলবো, তাই না মা? তা আবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, কি গো আপনি কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না। তদ্রূপ বাবা, এই রাস ভাষায় প্রকাশ করা যায় না, এটা হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস, আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন, নিতাই গৌর হরি বল। তাহলে এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। তা এবার আমাদের জানতে হবে মা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? না দেখুন, একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে, এমন সময় পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখে জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান প্রভু। তখন ভোলানাথ বলছে, পার্বতী, ও পার্বতী,
যে তত্ত্ব আমি জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। আস্তে বাবা কথা বলবেন না। ভোলানাথ পার্বতীকে বলছি যে তত্ত্ব আমি জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। দেখুন মায়েরা, ভোলানাথ তো পরম বৈষ্ণব, তা পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছি ভগবত তত্ত্ব শ্রবণ করার এখন তোমার সময় হয়নি, আর আমরা তোমার ক্ষুদ্র জীব মাত্র। তা এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব, আর গোবিন্দ আমার, আস্তে আস্তে কথা নয়, গোবিন্দ আমার নারদ মুনির এই দর্প চূর্ণ করার জন্য কি করেছে দেখুন। উমা, গোবিন্দ কারো অহংকার কোনোদিন সহ্য করতে পারে না, তাই নারদ মুনির মনের অহংকার আর চূর্ণ করার জন্য গোবিন্দ আমার এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর ব্রাহ্মণের বেশ ধারণ করে আয়োজন করেছেন একটি বৈষ্ণব সেবার। এবার ব্রাহ্মণের বেশ ধারণ করে গোবিন্দ কি করেছে, সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করেছে, একটি বৈষ্ণব সেবার আয়োজন করে সারা ত্রিভুবন নিমন্ত্রণ করেছে, নারদ মুনিকেও নিমন্ত্রণ করেছে। কিন্তু মায়েরা, যেই না নারদ মুনিকে নিমন্ত্রণ করেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব, আমি যদি আজ ওই ব্রাহ্মণের গৃহে সেবা না করি তাহলে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা কোনো মতেই সম্পূর্ণ হবে না। নারদ মুনি এই কথা চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, আজ আমি ওই ব্রাহ্মণের গৃহে সেবা করব না, আমি দেখব ব্রাহ্মণ কেমন করে আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করে। এদিকে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এল, ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এমন সময় নারদ মুনি দ্বারে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণের, এসে বলছে, ব্রাহ্মণ তোমার এত বড় সাহস, তুমি আমায় বাদ দিয়ে সেবা সম্পূর্ণ করো। বেশ ব্রাহ্মণ, তুমি কি জানো না যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব, আমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই, আর তুমি আমায় বাদ দিয়ে সেবা সম্পূর্ণ করলে, বেশ আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। যেই না নারদ মুনি এই কথা বলেছে, ভগবান কি করেছে মা, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করেছে। এবার ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে গোবিন্দ আমার দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে, বলেছি নারদ, ছি তোমার এত অহংকার, তুমি কি ভেবেছো নারদ, এই ত্রিভুবনে তোমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই, বলি এই তোমার বৈষ্ণবত্ব, বেশ বেশ নারদ আমি তোমায় অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। চরণ তলে লুটিয়ে পড়লেন নারদ মুনি, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করুন, কৃপা করে অভিশাপ আপনি ফিরিয়ে নিন প্রভু। ওমা করুণাময়ীর করুণা হলো, গোবিন্দ বলছে, বেশ নারদ বেশ, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলেই তুমি বৈষ্ণবত্ব ফিরে পাবে। নারদ মুনি কি করেছে, প্রভুর কথা মতো ছুটতে ছুটতে চলেছে সেখানে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা। এবার সেই উচ্ছিষ্ট পাতাকে বক্ষে জড়িয়ে ধরে আজ নারদ মুনি অঝোর ঝরে কেঁদে কেঁদে বলে, ও গো বৈষ্ণব গো বৈষ্ণব
মনের আনন্দ কিন্তু আর ধরে না, মনের আনন্দে চলেছে কোথায় না, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদমুনি চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে হরে মুরারে মধু কৈতব হরে গোপালে গোবিন্দ রাম মুকুন্দ উলুধ্বনি পাদদেশ দিয়ে। এবার যেই না নারদমুনি পথ চলেছে, ওমা হঠাৎ কি হয়েছে, নারদমুনির সাথে দেখা হয়ে যায় মা পার্বতী। পার্বতীর সাথে যেই না নারদমুনির দেখা হয়ে যায়, পার্বতী ডাক দিয়ে বলে, ও দেবর্ষি দেবর্ষি এদিকে এসো এদিকে। আচ্ছা দেবর্ষি, আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, কিছু হয়েছে দেবর্ষি? দেবর্ষি নারদ বলে, মা আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবী পত্র ফিরে পেয়েছি। কি বললে নারদ, তুমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করেছ? ও নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটুখানি দিতে পারবে না? নারদ মুনি বলছি, কিন্তু মা আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই, আমি কেমন করে তোমায় দেব মা? কিন্তু নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার যে বড় ইচ্ছে করছে, দাও না নারদ, তুমি আমায় একটুখানি দাও না। নারদমুনি দেখলো মা তার নখের কোণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট। তাই নারদমুনি সেই উচ্ছিষ্ট
মা পার্বতীকে দিয়েছে। এবার পার্বতী কি করেছে, যেই না নারদ মুনি উচ্ছিষ্ট দিয়েছে, সেই উচ্ছিষ্ট নিয়ে ভক্তি ভরে মা পার্বতী ভোজন করেছে। সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছে, ভোলানাথ ডাক দিচ্ছে, পার্বতী পার্বতী, তুমি বলেছিলে না পার্বতী, পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি, এসো পার্বতী, বলি আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে, আজ আমি তোমায় তা শ্রবণ করাবো, কিন্তু পার্বতী তোমায় তা গোপনে রাখতে হবে। বলে বেশ প্রভু আমি তাই করব। এই বলে ভোলানাথ কি করেছে, মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে, যে বৃক্ষের তলে হরগৌরী বসলে, সেই বৃক্ষের ওপরে বসেছিল, বৃক্ষের ডালের মধ্যে বসেছিল একটি শুক পক্ষী। শুক পক্ষী মনে মনে চিন্তা করছে, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। ওমা ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর পার্বতী কি করেছে না, ভোলানাথের কোলে মাথা রেখে হু দিয়ে চলেছে। এবার হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী আমার ঘুমিয়ে পড়েছে। যেই না পার্বতী ঘুমিয়ে পড়েছে, শুক পক্ষী চিন্তা করছি, ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর বলবে না। এই বলে ওই শুক পক্ষী কি করেছে, মা মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ দিয়ে আজ হু দিয়ে গেল। এবার হু দিতে 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 হঠাৎ পার্বতীর হুমও এদিকে গেছে, ওদিকে শুক পক্ষী তখন আস্তে মাইরা কথা বলবেন না, যেই না পার্বতীর ঘুম ভেঙে গেছে, মা পার্বতী বলছে প্রভু তারপর কি প্রভু, সে কি পার্বতী তুমি শোনোনি, না প্রভু আমি আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঘুম দিয়ে গেল পার্বতী। এবার ভোলানাথ চারিপানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছি, দেখে ওই শুক পক্ষী, তাই ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। প্রাণের ভয়ে ছুটতে লাগলো শুক পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই ত্রিশূল। এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানার্নি করছে, যেই না হা প্রভু বলে বদন খুলেছে, অগ্নি শুক পক্ষে প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। আর এদিকে ভোলানাথের ত্রিশূল বলে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদগিরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো মা ভোলানাথের ওই ত্রিশূল, এসে বলছে প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সেই পাখিকে বধ করতে, কারণ সেই পাখি একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে। তা দেখুন, দেখতে দেখতে এক মাস কেটে গেল, দু মাস কেটে গেল, এক বছর দু বছর, অবশেষে অবশেষে ১৮টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান, যার নাম হল শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে সাধনা করছেন শ্রমিক মুনি। তাই তৃষ্ণার্ত মহারাজ মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মাগো মুনি যে ধ্যানে মগ্ন মহারাজ কিন্তু জানে না। মহারাজ বলছে, আমি মহারাজ পরীক্ষিত এত করে জল চাইছি, আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছেন মুনির কলে।
আর এদিকে এই দৃশ্য লক্ষ্য করলে মুনিপুত্র সিংহী বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু। যেই নাই অভিশাপ দিয়েছে, এদিকে ধ্যান ভেঙে যায় মুনিবরে, বলে পুত্র এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি? মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে, হে মুনিবর, বলুন মুনিবর, এমন কি কর্ম করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাব? মুনিবর মুনিবর বলছে, হে রাজন, মুনিবাক্য যে মিথ্যা হওয়ার নয়, এই 7 দিন আপনি কোনো পরম বৈষ্ণবের কাজ হতে ভগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণবে। অবশেষে এলেন সেখানে যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী। এবার সুখদেব গোস্বামীর কাছে এসে বলছি, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7 দিন বাকি, এই 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই মাইরা, শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছে। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান তারাত্রি শরদত ফুল প্রতিশ্রুতি রজনী শারদত্ব ফুলমল্লিকা, অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল প্রস্ফুটিত হয়েছে। বিক্ষরান্তি মনুষ্যচক্রে, অর্থাৎ হলো রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া উপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে বাবা, সবে মিলে বৃন্দাবনের শোভাটি আজ কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন শারদীয়া
সেই ফুলগুলির ওপর ভ্রমর ভ্রমরীগণ কি করছে না? ভ্রমর ভ্রমরীগণ বৃন্দাবনের যত ফুল ফুটেছে মা, সেই ফুলগুলির ওপর গিয়ে গুনগুন 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 স্বরে গান করছে, আস্তে আস্তে, কথা নয়। তা ভ্রমর ভ্রমরীগণ কি করছে মা? প্রতি ফুলের কানে কানে গিয়ে কি বলছে? ভ্রমর ভ্রমরীগণকে দেখে মনে হচ্ছে যেন কইছে কথা, কইছে কথা, কইছে কথা, কানে কানে তারা কইছে কথা। ফুলগুলি ফুটেছে সেগুলির ওপর গিয়ে গুনগুন 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 স্বরে গান করছে, ওমা কানে কানে গান করছে। আর প্রতি ফুলের কানে কানে গিয়ে কি বলছে জানি? যে ফুলগুলি ফুটেছে তাদের কানে কানে গিয়ে বলছে এই ঝরে পড়ন, ঝরে পড়ন, ঝরে পড়ন, ঝরে পড়ন, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ন, তাদের কানে কানে যাচ্ছে আর বলছে ঝরে পড়ো না, যে তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না। তা মায়েরা কেন ঝরে পড়তে বারণ করছে? ভ্রমর ভ্রমরীগণ ফুলের কানে কানে বলছে আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। দেখুন বাবা, যে ফুলের এখন ফোটার সময় নয় তারাও ফুটছে, কেন? গোবিন্দের সেবা করবে বলে, গোবিন্দের সেবা করবে বলে ছয়টি ঋতুর ফুল একসাথে আজ বৃন্দাবনের মাঝে প্রস্ফুটিত হয়েছে। তা আপনারাও কিন্তু মা এক একটা বৃন্দাবনের প্রস্ফুটিত ফুল, এটা তো মধুময় শ্রীরাম বৃন্দাবন, যেখানে রাধাকৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা বৃন্দাবন যখন হয়েছে, এই বৃন্দাবনের মাঝে যে ফুলগুলি ফুটেছে, আমাদের বৃন্দাবনে যে ফুলগুলি ফুটেছে সেগুলির অবস্থা কেমন হয়েছে? কোনো ফুল ঢলে পড়ছে কোনো ফুলের রঙকে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। অনেকখানি রাত হয়ে গেছে, এদিকে মায়েরা তো আমার ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ওমা ঘুমালে হবে না, একটু কষ্ট করে আজকে রাতটা জেগে থাকতে হবে, কেউ ঘুমাবেন না দয়া করে, সবাইকে বলছি কেউ কিন্তু ঘুমাবেন না, রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই, কেমন, কেউ ঘুমাবেন না। দেখুন এই রাস কিন্তু বাবা একদিনে হয়নি, এই রাস একদিনে হয়নি, সারা কার্তিক মাস যাব মা কাত্যায়নীর ব্রত করে। ব্রজবালাগান সরযশ্চর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনা জগৎ
ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বাচ্চি, তারা তাদের উপসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। কৃষ্ণকে মোদের পতি করে দা